وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ আল্লাহ কোরআনে এত সুন্দর বুঝিয়েছে, কেউ কি আল্লাহ বঞ্চিত করেননি, এতিমকে বঞ্চিত করেননি। আবার আল্লাহ তাআলা যে আপনি বিবাহ করবেন কিভাবে করবেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন তোমরা যদি তোমাদের মধ্যে থেকে যদি দেখো একটা মেয়ে এতিম হয়ে গেছে, তাই না, এক স্বামী মারা গেলে সে কি বিধবা, বিধবা, বাপ মারা গেলে সে কি এতিম, বাপ মারা গেছে এতিম হয়ে গেছে, মায়ের বিয়ে হয়ে গেছে, মা অন্য জায়গায় চলে গেছে, একটা মেয়ে রয়ে গেল, তোমাদের যদি পছন্দ হয় সেই এতিমটাকে বিয়ে করো। এবং কোরআনে আল্লাহ বলেছেন দুই তিন কিংবা চারটি পর্যন্ত তোমরা বিয়ে করতে পাবে নির্দ্বিধায়। আপনারা খুশি মানাচ্ছেন না, চারটা পর্যন্ত বিয়ে করতে পাবেন, কাল থেকে কে কে বিয়ে করবেন আরও দুটো আপনারা ভাবছেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, আল্লাহ বড় কঠিন সুন্দরভাবে বুঝিয়েছেন, যেমন আল্লাহ বললেন তোমরা দুই তিন কিংবা চারটি পর্যন্ত বিবাহ করতে পারো, আবার আল্লাহ বললেন কিন্তু তোমরা মাথায় রাখবে যদি তোমাদের মনে হয় যে আমি সমান অধিকার দিতে পারবো না, দুই দুই করব, তাহলে তোমরা কিন্তু বিবাহ করতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী বিশ্ব নবী বসে আছেন হুজরাখানায়, নজন বিবি নবীর চারিদিকে বসেছেন, একজন বিবি উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটা আপনাকে প্রশ্ন করতে পারি? আমার নবীজি বললেন অবশ্যই করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের নজন বিবির মধ্যে আপনি সবথেকে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ তো নাকি, সহজ পাহাড়ের মতো কঠিন প্রশ্ন। নবীজি মুচকে হাসলেন আর বললেন এই আমার বিবিরা শোনো, তোমরা যাও, তোমাদেরকে ফজরের নামাজের পরে বলবো কাকে বেশি ভালোবাসি। সবাই চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে, তার হাতে দুটো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন আয়েশা শুনে নাও, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তার হাতে দুটো খেজুর, তারও কপালে চুম্বন। এইভাবে নজন বিবির হাতে দুটো করে খেজুর দিয়েছেন, কপালে চুম্বন করেছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজ হয়েছে, নবীজি বসে আছেন হুজরাখানায়, আর নজন বিবি হুড় হুড় করে ঢুকে পড়লো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন ফজরের নামাজের পরে বলবেন আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই হাতে দিয়েছে না দেয়নি? কারো হাতে একটা দিয়েছে? না, সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। আপনি আমি কিন্তু লাঠি ভেঙে ফেলি আর সাপও মেরে ফেলি, দিয়ে দেখা গেলো দু কুলি চলে গেল। আমার নবীজি এত সুন্দর আদর্শ দেখালেন, সব বিবিকে দিচ্ছে, সবাই মনে মনে ভাবছে আমাকেই বেশি ভালোবাসে, সবাই মনে মনে ভাবছেন। আমরা কি করি, দুটো বউ, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 200। আপনি যদি মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়েন তারপরও কেলানি খাবেন কবরে, লেখে দিয়ে যান, ছাড়বে না আল্লাহ। বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি কোরআন শোনাচ্ছি, গাঁজা করি গল্প শোনাইনি আপনাদিকে। আমার আল্লাহ আদেশ দিয়েছে, নবীজি বলেছেন তোমরা তোমাদের যদি মনে হয় যে আমি দুটো বিবি রাখলে আমি সমান অধিকার দিতে পারবো না, তোমাদের জন্য একটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম দিলেন, এত সুন্দর, না নারীকে বঞ্চিত করেছেন না পুরুষকে আল্লাহ বঞ্চিত করেছেন, কেউ কি বঞ্চিত করেনি। তারপরের আয়াতে আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলো তাদেরকে তোমরা যখন বিবাহ করবে তোমরা স্বেচ্ছায় তোমার স্ত্রীর দেলমোহরটা মিটিয়ে দাও, সে যদি স্বেচ্ছায় বলে আমি মাফ করে দিলাম আপনাকে দিতে হবে না, এখন কি করে লোক দেখানোর জন্য 50,000 টাকা দেলমোহর বাঁধে, বাঁধে না, বাঁধে না, 1,00,000 টাকা দেলমোহর দিয়ে নিয়ম কি করেছি, ও মাফি চাই লোব। এটা কিন্তু সিস্টেম নয়, আপনার কাছে আল্লাহ পয়সা দিয়েছে, নগদ মিটিয়ে দেওয়াটা হচ্ছে কি সুন্নত, নগদ মিটিয়ে দেওয়াটা কি সুন্নত, আপনি নগদ মিটিয়ে দেন। কখন? আপনি প্রথম রাত্রিতে স্ত্রীর বিছানায় যাবার আগে তার দেলমোহর তুমি তাকে পরিশোধ করে দাও, 50,000 দিতে হবে না,
যেটা ইসলাম মিনিমাম বেঁধেছে সেটাই দাও, লগত দিয়ে দাও। আর যদি তোমার স্ত্রী বলে, আপনি ধরে নেন তাকে যদি 10,000 টাকা দেন দেল মোহর, সে বিয়ের রাত্রিতে বললো এই টাকাটা আপনিই রেখে দেন খরচ করবেন, তো কোরআন বলছে তুমি নির্দ্বিধায় নিয়ে নিতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি দেখবেন, এখন বিয়ে হলে টাকার বদলে সোনা দেয় বৌমাকে, দেয় না দেয় না, দেল মোহরের পরিবর্তে সোনা। সেই সোনাটা সে যদি মায়ের ঘরে রেখে আসে, শাশুড়ি কৈফিয়ত নেয়, শ্বশুর কৈফিয়ত নেয়, তারা সকলে গুনাগার। ওইটার কৈফিয়ত নিলেই গুনাগার হবে সে, এটা আমি শরীয়ত আর কোরআন শোনাচ্ছি আপনাদিকে। আমার আল্লাহ বললে কৈফিয়ত নিতে পাবে না, সেটার অধিকার একমাত্র বিবির। সে তার বাপকে দিতে পারে, সে ছুঁড়ে পানিতে ফেলে দিতে পারে, সে নিজের কাজে লাগাতে পারে, সে স্বামীর কাজে লাগাতে পারে। যদি কোনো স্বামী বলে এই আমার মাল তু বাপের ঘরে দিয়ে এলি, তাহলে তুমি দেল মোহর আদায় করো নাই, তুমি গুনাহগার, তোমার স্ত্রীর সঙ্গে তোমার শোয়া চলবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আমি খুব গুদা বাংলায় বোঝাচ্ছি আপনাদিকে কোরআন এটা, যে তোমরা কখনো দেল মোহর ওইভাবে ক্ষমা করাবে না। কিংবা সোনা দিয়ে দিলেন, স্ত্রীকে বলতে হবে এটা তোমার, তুমি এটাকে ভেঙে দিতে পারো, ফেলে দিতে পারো, মাকে দিতে পারো, বাপকে দিতে পারো। আমি যখন বিবাহ করেছি 5,500 টাকা দেল মোহর দিয়েছি, আজও পর্যন্ত মনে নেই সে টাকা আমার স্ত্রী কী করেছে। আমি জিজ্ঞেসও করিনি, আমি আপনাদের কাছে প্রকাশ করলাম, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেসও করিনি সে টাকাটা কোথায়, আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি। কেন? জিজ্ঞেস করলেই আমি গুনাহগার হব, ওটা আমার নয়, ওটা ওর অধিকার, ওটা ওর আল্লাহ অধিকার দিয়েছে। আরে আমাদের দেশে তো পণ নেয় ছেলেরা বিয়ে হলে, তাই না বেটার বাপরা? আপনি সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় গেলে পণ দিতে হয় ছেলেদিকে, জানেন, ছেলেদিকে পণ দিতে হয়। ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় বিবাহ করলে আগে হজ করতে হয়, তবে বিয়ে হয়। আমাদের দেশের বুড়োরা হজ করতে যায়, তাই না, দিয়ে সব সবগুলো ভালো করে আদায় করতে পারে না। ওই জন্য আমি নিয়ত করেছি 22 সালে আল্লাহ যদি করায় হজে যাব, আপনারা দোয়া করবেন তো, জোরে বলুন আমিন। আল্লাহ যেন কবুল করে, শুধু আমাকে নয় সবাই দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর প্রথমে, মৃত্যুর আগে আগে আমাদেরকে এহরাম বাঁধার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আল্লাহ সকলকে এহরাম বাঁধার যেন তৌফিক দান করে।